হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন ডাব্লিউ টপার তোমাদের সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই পুজো আশা করি সকলেরই ভালো কাটছে এবং কাটবেই কারণ মা এসে গেছেন মায়ের বোধন হয়েছে এবং আমরা এই সময় দাঁড়িয়ে যদি দেখি পুজো পুজোটা আমাদের কাছে শুধুমাত্র একটা উৎসব একটা আনন্দের জায়গা এরকম নয় ইটস আ ইমোশন প্রত্যেকটা বাঙালি তাই তো ঘরে ফেরার দিন পুজো মানে কিন্তু আমাদের কাছে অনেক কিছুর দিন এবং অনেকেই সময় পাও না অনেকে আছো ডাব্লিউ বিসিএস এর জন্যই প্রিপারেশান নিচ্ছ কিন্তু যেটা হয় আর কি ঠিকঠাকভাবে হয়তো সময় পাচ্ছ না নিজের জব রয়েছে আদার্স কিছু কিন্তু এই সময়টা তোমরা অনেকেই মানে এক একজন এক কাজে লাগা কেউ কেউ আমরা জানি এরকম অনেক স্টুডেন্ট আছো যারা কিনা এই সময়টা রীতিমতো পড়ো কারণ সারা বছর ওই বিভিন্ন জব করছো তো সেখানে দাঁড়িয়ে টাইম পাচ্ছ না এই সময় পড়ছো তো তাদের জন্য কিন্তু এই স্পেশাল ব্যাপারটা আমরা রেখেছি একটা স্পেশাল রেখেছি এই সময়টাকে নিজেকে ফ্লোরিশ করার জন্য নিজেদেরকে ফ্লোরিশ করতে পারো তোমরা কী করে তার জন্য দেখো সো প্রথমত আমরা আজকের সেশনে একদম এমসিকিউ কিউ পাঠানি পড়বো এবং হ্যাঁ প্রত্যেকটা এমসিকিউর কিন্তু পুরো ডিটেল সলিউশন থাকছে তোমাদের প্রত্যেকের জন্য ঠিক আছে সো দেখা যাক তোমাদের আজকের প্রথম প্রশ্নে কি রয়েছে প্রথম প্রশ্নে আমরা চলে আসবো হু হুইচ এবং দ্য ফলোইং ক্যান সাসপেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস আমাদের মৌলিক অধিকারকে স্থগিত কে করতে পারে পার্লামেন্ট প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নাকি সুপ্রিম কোর্ট নিচের এই যে অপশানসগুলো আছে এদের মধ্যে থেকে কে প্রয়োজনের বেসিসে আমাদের মৌলিক অধিকারকে স্থগিত করে দিতে পারে বা স্থগিত করতে পারে দেখা যাক কে কে সঠিক আনসার দিতে পারো এই প্রশ্নটার জন্য তার আগে তোমাদের একটা যেটা আমি করবো সেটা হচ্ছে টাইমারটা কিন্তু অবশ্যইভাবে আমি অন করে দেবো টাইমের মধ্যেই পারফেক্টলি কারেক্টলি সঠিক আনসার চাই তোমাদের প্রত্যেকের কাছ থেকে চাই মিনস চাই চলো টাইমার অন আনসার দেওয়া স্টার্ট হয়ে যাক তোমাদের প্রত্যেকের থেকে মৌলিক অধিকার স্থগিত হয় কখন তোমাদের জানিয়ে রাখি তোমরা জানোই যখন আমাদের ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় জাতীয় জরুরি অবস্থা তখন কিন্তু মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় বাট মনে রাখবে দুটো মৌলিক অধিকার কখনোই স্থগিত হয় না একটা হচ্ছে আর্টিক্যাল নাম্বার টোয়েন্টি যেখানে ডাবল জিও পার্টি বা একই ব্যক্তিকে একই অপরাধের জন্য একের অপর অধিকার সাজা দেবে না সেটার কথা বলা আছে এবং একটা হচ্ছে নাম্বার তোমার ঠিক আছে যেখানে জীবন এবং অধিকারকে মেনশন করা আছে তো এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি শুধুমাত্র আর্টিকেল টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান নয় এছাড়াও যদি তোমরা ভালো করে দেখো আমাদের ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয় কি জন্য ওয়ার অর এক্ আক্রমণ তাই তো এক্সটার্নাল অ্যাগ্রেশন এটার কারণে ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয় আরেকটা কারণ হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি ডাকা দ্যাট ইজ কল্ড আর্ম রেভেলিয়ন ওকে এই দুটোই মেনলি কারণ ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা রাখার ক্ষেত্রে তো যদি দেখা যায় ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়েছে ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে তাহলে কুড়ি এবং একুশ নম্বর আর্টিকেল সাসপেন্ড হয় না আর যদি আমরেবেনের কারণে আসামি জারি হয় তাহলে উনিশ কুড়ি এবং এই কুষ্ঠ নম্বর আর্টিকেল সাসপেন্ডেড হয় না বোঝা গেল প্রত্যেকের সো এটার আনসার যারা যারা বলেছ প্রেসিডেন্ট তারা একদমই পারফেক্ট আনসার তোমরা প্রত্যেকে দিয়েছ তো প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি কিন্তু এইটা স্থগিত করতে পারে মানে স্থগিত যে করতে পারে এটা প্রেসিডেন্ট করতে পারেন রাষ্ট্রপতির হাতে মৌলিক অধিকারগুলোকে জেনারেলি স্থগিত করার ক্ষমতা আছে ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন নেক্সট প্রশ্ন দ্য বিল অফ রাইট্স অ্যান্ড জুডিশিয়াল রিভিউ আর ফিচার্স অফ হুইচ অফ দ ফলোয়িং কান্ট্রিজ কনস্টিটিউশন আমাদের দেশের ভারতের সংবিধানের প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ আমরা বিভিন্ন দেশের মানে কনস্টিটিউশন থেকে কিন্তু গ্রহণ করেছি যাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়েছি ইউকে থেকে ইউনাইটেড কিংডম থেকে তো এরকমই যদি দেখা যায় যে জুডিশিয়াল রিভিউয়ের কনসেপ্ট এবং যদি দেখি আমরা আমাদের মানে বিল অফ রাইট্স এই কনসেপ্টটা কোন দেশ থেকে আমরা গ্রহণ করেছি দেখি কে কে সঠিক আনসার দিতে পারো এই ক্ষেত্রে আমরা বললাম আমাদের দেশের সংবিধানের পঁচিশ থেকে তিরিশ শতাংশ ষাটখানা কান্ট্রি থেকে নিয়েছে কিন্তু তা বাদে মানে মেন অংশটা কোথা থেকে নিয়েছি সেটা নিয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মানে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন থেকে নিয়েছি ওকে তো চলো তোমাদের জন্য টাইম আরান পনেরো সেকেন্ড টাইম অন করে দেওয়া থাকলো পনেরো সেকেন্ড মধ্যে পারফেক্ট আনসার তোমাদের প্রত্যেকের কাছ থেকে যে পুজো ঠাকুর দেখা আছে তখন ঠাকুর দেখা থাকবে আনন্দ থাকবে একটু প্রেম বন্ধু বান্ধব মজা এগুলো থাকবে এটা ফ্যাক্ট এটা হলে পুজো হলো কি করে হয়তো তোমাকে এক্ষুনি গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড ফোন করেছে বাট স্টিল তাকে বলে একটু ওয়েট করতে আগে পড়াশোনাটা করে যাও এইটুকু না করলে দেখো শব্দ এখন অল্প মানে সদ্য সন্ধে সন্ধে এই সময়টুকু রেডি করে গেলে বাকিটুকু বাকিরা সময় আনন্দ করো না কিন্তু তুমি যদি পড়া থেকে ডিটাচ হয়ে যাও দেখবে একটা সময় পরে মানে পুজোটা যখন কেটে যাবে পুজো মানে তো ওই তিন চার দিন না পুজোর রেস্ট কাটতে কাটতে আরও ধরো এই আমাদের মোটামুটি রবিবার বা এরকম কিছু একটা হয়ে যাবে সোমবার যখন ওই সোমবার ও মঙ্গলবার নতুন করে পড়তে পারবে দেখে পড়ায় একটা আমার মন লাগছে না আর সবই কোথাও কোথাও একটুখানি খামতি খামতি লাগছে কারণ তোমরা একটা কনসিস্টেন্স পড়ার মধ্যে রয়েছো কনসিস্টেন্টলি এই কনসিস্টেন্সিটা কিন্তু বজায় রেখো ঠিক আছে যাই হোক যারা যারা ইউএসএ থেকে কিন্তু এই জুডিশিয়াল রিভিউ এবং বিল অফ রাইটস এর কনসেপ্ট জুডিশিয়াল রিভিউ মানে কি আমাদের সুপ্রিম এবং হাইকোর্টের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রাইটস রয়েছে যে যে আইনগুলো তৈরি হলো এবং যে আইনগুলো স্প্রেড হলো সেটা অ্যাকর্ডিং টু কনস্টার্ন হয়েছে নাকি হয়নি সেটাকে দেখার সেটাকে জাজ করার ঠিক আছে এবং যদি দেখা যায় সংবিধান হয়নি সেটাকে কিন্তু নালানভাবে বাতিল করার অধিকারও সুপ্রিম কোর্ট বা হাইকোর্টেরই অফিসিয়ালি রয়েছে নেক্সট প্রশ্ন দ্য ইন্ডিভিজুয়াল মিনিস্টার ক্যান রিমুট বাই একজন স্বতন্ত্র মন্ত্রী কে অপসারণ করতে পারেন মানে কে কিভাবে কার দ্বারা অপসারিত হতে পারে একজন ইন্ডিভিজুয়াল মিনিস্টার জেনারেলি কার দ্বারা অপসারিত হতে পারে যদি অপসারণ করার প্রয়োজন পরে কোনো মন্ত্রীকে প্রাইম মিনিস্টার দ্বারা তিনি অপসারিত হন মানে এটা কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু নাকি কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রী পরিষদ দ্বারা তিনি অপসারিত হন নাকি পার্লামেন্ট দ্বারা নাকি প্রেসিডেন্ট দ্বারা দেখা যাক কে তাকে অফিসিয়ালি মানে খাতায় কলমে তাকে বলতে পারো যে অপসারণ করে থাকে হ্যাঁ অপসারণের পেছনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো নিয়ে আলোচনায় যাবো তার আগে আনসারটা তোমরা পারফেক্টলি দিয়ে ফেলো আমি জানি তোমরা সকলেই যারা যারা রয়েছো সঠিক আনসার হান্ড্রেড পারসেন্ট দেবে আই হোপ আমি হান্ডে আমি আশা রাখছি না আমি জানি গ্যারেন্টেড তো চলো এটার আনসার পারফেক্টলি দিয়ে দাও সকলে মিলে গুড জব আচ্ছা যারা যারা দিয়েছ প্রেসিডেন্ট তারা একদমই কারি দেখো জেনারেলি আমাদের মন্ত্রীদেরকে নিয়োগ করছেন রাষ্ট্রপতি তাই তাদেরকে অপসারণ করার ক্ষমতাও রাষ্ট্রপতির হাতেই রয়েছে মন্ত্রীদেরকে যেহেতু রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নিয়োগ করেন তাই তাদের অপসারণ করেনও প্রেসিডেন্টই ওকে নেক্সট প্রশ্ন আচ্ছা আচ্ছা তার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি এই যে প্রেসিডেন্ট করেন এবার প্রেসিডেন্ট কিন্তু সবসময় নিজে করছে বা নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা এখানে নেই জেনারেলি মন্ত্রীদের যে নো কনফিডেন্স বোঝান আছে তাদের প্রতি ভরসা নেই মন্ত্রিসভার বা আমাদের এমপিদের তখন কিন্তু এই অপসারণ প্রক্রিয়াটা লাগু হয় জারি হয়ে থাকে আচ্ছা তবে খাতায় গরমে যার সিরান সির রিমুভ হন তারা সেটা হচ্ছে রাষ্ট্রপতি আচ্ছা জে ভিভি কমিটি জে ভিপি কমিটি বলতে জওহরলাল নেহরু বল্লভাই ভাই পটলেন সিদামাইয়ার দ্বারা পরিচালিত কমিটি হুইচ ওয়াজ কনস্টিটিউট ইন নাইনটিনেড ফোরটি এইট টু ফর্টি নাইন ওয়াজ টু হুইচ ফলোইং কার সাথে সম্পর্কিত এই জে ভিপি কমিটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ইন্ডিয়া নাকি ফরমেশন অফ নিউ স্টেট অন লিঙ্গুইস্টিক বেসিস অফ ইন্ডিয়া নাকি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া নাকি রিজার্ভেশন অফ এস টি অ্যান্ড এস সি কার সাথে এই জে ভি কমিটি সম্পর্কিত ওকে দেখা যাক কে কে সঠিক আনসার দিতে পারো খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভুল হওয়ার সম্ভাবনা যুক্ত একটা প্রশ্ন এটা দেখি আশা করি তোরা তোমরা সকলেই সঠিক আনসার দিতে পারবে হানড্রেড পারসেন্ট পারফেক্ট পারবে তার আগে টাইমার টন করে দিয়ে আজকে কিন্তু বেশিক্ষণ আমরা পড়াশোনা করবো না কারণ ব্যাপার আছে দেখো তোমাদেরও ঠাকুর দেখা রয়েছে আমিও মানুষ আমিও বাঙালি আমারও ঠাকুর দেখা রয়েছে তো বেশিক্ষণ করব না অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এই সেশনটাকে কন্টিনিউ করব এবং যা যা বলছি মন দিয়ে প্রাণ দিয়ে শুনে নাও আজকের খাতা পেন না নাই বের করলে ঠিক আছে কিন্তু মন দিয়ে শুনে ফেল এই জায়গাগুলো কারণ ওই যে বললাম প্র্যাকটিস থেকে তুমি যদি সরে যাও আলটিমেটলি কোথাও গিয়ে যেমন হয় না যারা জিম টিম করো এখন অনেকেই জিম করো জিম করতে করতে দুদিন ছেড়ে দিলে দেখবে শরীরের মধ্যে যেই এনার্জিটা ছিল শরীরের মধ্যে যেই একটা হয় না যে ঠিকঠাক বডি মাসেল বিল্ডিং হয় সেটা কোথাও গিয়ে কমে যাবে ঠিক এটাও তাই কিন্তু এটা তোমার ব্রেন মাসেলটা কোথাও গিয়ে আবার ল্যাকনেস এসে যাবে সো এই কারণেই বলছি হালকা পলকা করো মানে জিম যারা যারা করে তাদেরকে ধরো কোনো কারণে করতে পারলো না অ্যাটলিস্ট মিনিমাম নমিনাল একটা এক্সারসাইজ সকাল বিকেলে তাদের করা হয় বা কারো অ্যাটলিস্ট একবার হলেও তারা করে তাতে করে ওই মাসেলের যে স্ট্রেংথ সেটা যাতে ঠিক থাকে এখানেও তাই তোমার ব্রেন মাসেলের স্ট্রেংথ যাতে ঠিক থাকে তার জন্য অল্প স্বল্প হলেও এই পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে তো যাই হোক এটার আনসার যারা যারা দিয়েছে অপশন বি তারা দেখো জে ভিপি কমিটি এসছিল উনিশশো সালে এবং এসছিল কিসের জন্য এসছিল হচ্ছে ভারতবর্ষকে যে প্রথমে ভারতবর্ষ যদি বিভাগ দেখা যায় এব রাজ্য রাজ্য সি বর্গভুক্ত এবং ডি বর্গভুক্ত রাজ্য এভাবে ভারতবর্ষের বিভাগগুলো ছিল যার মধ্যে এ বর্গভুক্ত রাজ্যের মধ্যে আমরা পেয়েছিলাম নটা রাজ্য বিবর্গভুক্ততে নটা রাজ্য সি বর্গভুক্ততে দশটা ডিতে একটা পরবর্তীকালে সাউথ ইন্ডিয়ান পিপলরা বারবার দাবি করতে থাকলো যে না এরকমভাবে ভারতের বিভাগটা ঠিক নয় ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য বিভাগটা হোক তো যাই হোক তারপর তাদের বারবার দাবিতে প্রথম যে কমিটি উনিশশো সালে আসলো তার নাম হচ্ছে ধর কমিশন তারা বললেন না ভাষার ভিত্তিতে রাজ্য বিভাগকে ঠিক নয় বা দেশকে বিভাগটা করা ঠিক নয় ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করাটাই ঠিক উনিশশো আটচল্লিশ আসলো ধর কমিশন তাদের ধর কমিশনের সাউথ ইন্ডিয়ান পিপুলদের দাবি দেওয়া তার জন্য তার আবার দাবি দেওয়া করতে শুরু করলো উনিশশো উনপঞ্চাশ সালে আসলো আরো একটা কমিটি যার নাম হয়তো অনেকেরই মনে আছে অনেকেরই জানা তার নাম হচ্ছে তোমার জেভিপি কমিটি এই জে কমিটি কি বললো ভাষার ভিত্তিতে রাজ্য গঠন আহ সম্ভবপর নয় এরপর উনিশশো তিপ্পান্ন সালে একটা কমিটি ছিল যার নাম হচ্ছে ফজল আলী কমিটি ফজল আলী কমিটি বললো যে না ভাষার ভিত্তিতে রাজ্য গঠন সম্ভবপর প্র্যাকটিক্যালি সম্ভবপর এবং ফজল আলী কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে আমরা ভারতবর্ষে কিন্তু দেখেছিলাম যে চোদ্দোখানা স্টেটস যদিও এরা রিপোর্ট মানে এরা তিপ্পান্ন সালে বসলো রিপোর্ট দিয়েছিল ছাপ্পান্নতে এবং সেই সময়তেই এই আমাদের রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হয় সেই অ্যাকর্ডিং চোদ্দোটা স্টেট এবং ছটা ইউনিয়ন টেরিটোরিস কিন্তু ফর্মেশন হয়েছিল আই হোপ সো তোমরা ক্লিয়ার তোমাদের কাছে পরিষ্কার পুরো বিষয়টা চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে আসবো নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে বোঝে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অন হুজ রেকমেন্ডেশন অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি কার সুপারিশের ওপরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি কার সুপারিশের ওপরে দাঁড়িয়ে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের অফিসিয়ালি নিয়োগ করে থাকেন প্রাইম মিনিস্টার নাকি স্পিকার অফ লোকসভা নাকি হোম মিনিস্টার নাকি সবার দেখা যাক রাষ্ট্রপতি তো নিয়োগ করেন কিন্তু কাদের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগটা অফিসিয়ালি করে থাকেন তোমাদের টাইমার অন করে দিচ্ছে টাইমের মধ্যে পারফেক্ট আনসার চাই তোমাদের প্রত্যেকের কাছ থেকে চাই মিন্স চাই মিন্স চাই হানড্রেড পারসেন্ট চাই দেখি কে কে সঠিক আনসার দিতে পারো এই প্রশ্নটার জন্য চলো দাবাকে আনসার দিয়ে ফেলো এবং আমি জানি তোমরা যারা যারা এখন এই সেশনটা দেখছো তারা প্রত্যেকেই হানড্রেড পারসেন্ট কারেক্ট আনসার দেবে এই প্রশ্নটার জন্য চলো অলরেডি অলরেডি আনসার দেওয়ার ডান তোমাদের প্রত্যেকের তরফ থেকে গুড জব তোমাদের প্রত্যেকের জন্য তো বেশিরভাগ তোমাদের বলেই দেখি এটা আনসার হচ্ছে অল অফ সবাই অল অফ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার হিয়ার ঠিক আছে চলো আমরা চলে আসি নেক্সট প্রশ্নের দিকে প্রশ্ন কি বলছে বলছে হুজ অ্যামং দ্য হু অ্যামং দ্য

কে চলো টাইমার অন করে দিচ্ছি পনেরো সেকেন্ড টাইম বড় তো ধরো টাইমের মধ্যে পারফেক্ট অ্যান্সার চাই তোমাদের থেকে একটু ফাস্ট ফাস্ট অ্যান্সার দেবে কারণ বলেছি সবাই মিলে আমরা একসাথে কিন্তু মানে অবশ্যই আমরা ভার্চুয়ালি হয়তো বিভিন্ন দূরে দূরে থাকছি কিন্তু এই আলটিমেটলি আমাদের গোল এখন একটাই একটু ঠাকুর দেখতে যাওয়া একটু মায়ের মুখ দর্শন করা তো সেখানে তো সবাই যাবো তো তার জন্য একটু ফাস্ট ফাস্ট করে আমরা কিন্তু পড়াশোনাটা করে নেব এর জন্য ঠিক আছে চলো একটু ফটাফট অ্যান্সার দেওয়া ডান আমাদের সকলের তরফ থেকেই অলমোস্ট সঠিক সঠিক অ্যান্সার তোমরা সকলেই দিয়েছ এবং পারফেক্টলি ঠিক আছে সো চলো চলে যাওয়া যাক আমাদের নেক্সট প্রশ্নটার আনসার তো ঠিকঠাক ওকে আচ্ছা এটার আনসার যারা যারা দিয়েছ একদমই বলেছ বেশিরভাগ বলে এছো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার ইউ অল দ্য দ্যাবসুলুটলি অ্যাপসুলুটলি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আচ্ছা তোমাদের যেটা বলছিলাম এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম সবাই হোমওয়ার্কটা করে রেখো কারণ বলেছি সবার আমাদের এখন ঠাকুর দেখার তার তোর্জোর আছে সবাই ঠাকুর দেখতে যাবো তো ফট এই সময়টাকে ভালো করে কাটিও আর এটা হোমওয়ার্ক থাকলো সবাই দিয়ে দেবো তবে হ্যাঁ একটা ছোট্ট জিনিস বলে রাখি এই সময় কিন্তু একটা বড়োসড় অফার আছে তোমাদের জন্য আমাদের ডাব্লু বিসিএস প্রোতে পুরো ডাবল ভ্যালি ডিজি রয়েছে পুজোর সময় ভাই তো সেই কারণে এই পুজোর সময়টাকে যারা যারা সঠিকভাবে ইউটিলাইজ করতে চাই যারা সত্যি সত্যি নিজের জীবনটাকে অন্য লেভেলে দেখতে চাইছো তাদের জন্য ডাব্লু বিসিএস মহাপ্যাক হ্যাঁ সবার জন্য একদমই নয় এবং ডাব্লিউ বিসিএস মহাপ্যাক প্রো মানে ইউসব প্রো কারণ এর মধ্যে কি রয়েছে এর মধ্যে তোমাদের প্রিমিনারি মেন্স অপশনাল ইন্টারভিউ সব কিছুর প্রিপারেশান কমপ্লিটলি রয়েছে এবং শুধু আমরা মানে ফ্যাকাল্টি মেম্বাররাই আর টোয়েন্টি ফোর সেভেনের শুধু নই তার পাশাপাশি প্রচুর বাঞ্চ অফ ডাব্লিউ বিসিএস অফিসার গ্রুপ অফ ডাব্লু বিসিএস অফিসার তোমাদের এখানে কিন্তু প্রিপারেশান দেওয়াবেন ঠিক আছে তো এই ব্যাচটার এই মহাপ্যাক প্রো এর এখন কিন্তু উপলক্ষে একটু দামটা কম রয়েছে ন হাজার টাকার মধ্যে তোমরা পেতে পারো আর একটা নাম্বার বলেছি সেই নাম্বারে ফোন করে নিলে আরও কমে আট হাজার টাকার মধ্যে আট হাজার নশো টাকার মধ্যে হয়ে যেতে পারে যখন কোড ইউজ করে নেবে ওয়াই থ্রি টু সেভেন তখনই দামটা কিন্তু কমে যাবে কী করে ইউজ করবে প্রসেসটা একটু ছোট্ট করে অ্যাপ ডাউনলোড করে নেবে আপডাউন ব্রস থেকে তারপরে দেখবে স্টেট এক্সাম এসে ক্লিক করবে তারপরে বেঙ্গল স্টেট এক্সাম ক্লিক করে নাও তারপরে হ্যালো অপশানে ক্লিক করো ইংলিশে হোক বা বাংলায় ইমেল মোবাইল নাম্বার ক্লিক করো ফুলফিল করো পুরোটা সাইন আপ করে নাও স্টোর অপশান স্টোর অপশনে ক্লিক করলে এখানে দেখবে ডাবলুবি সিএস মানে একটা জায়গা সেখানে গিয়ে ক্লিক করলে এই ব্যাচটা সেখানে গিয়ে ক্লিক করে দেখবে এন্টার কুপন কোড লেখার জায়গা আছে কুপন কোডটা পুট করে দেবে এটা তারপরে দামটা কমে যাবে আর যদি কোনো অসুবিধা হয় তারপরে তোমরা সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আটটা এবারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো চলো ভাই দেখা হচ্ছে নেক্সট দিন পুজোটা খুব ভালো করে কাটিও ভালো থাকো ভালো রাখো ভালো হোক সব কিছু থ্যাংক ইউ